হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইতালির ভিসা খরচ 2023 সম্পর্কে। আপনারা যারা ইতালি যেতে চান বা ইতালি যাবেন বলে ভাবছেন, কিন্তু আপনারা জানেন না যে ইতালি যেতে কত টাকা লাগে বা ইতালি কি ধরনের ভিসা পাওয়া যায়, এসব বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো সহজেই পেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, নানা ধরনের শিল্প সংস্কৃতির দেশ হলো ইতালি, আর এই ইতালিতেই প্রতিনিয়ত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে। অনেকে ভ্রমণের জন্য ভ্রমণ বিষয়ে ইতালি যাচ্ছে, আবার অনেকে কাজের জন্য কাজের বিষয়ে ইতালি যাচ্ছে। তাছাড়া ইতালিতে স্টুডেন্ট ভিসাও পাওয়া যায়। যেহেতু সব বিষয়ে সকল ধরনের ভিসা নিয়ে ইতালিতে যাওয়া যায়, তাহলে আপনি ভাবছেন যে ইতালির ভিসা খরচ নিয়ে, মানে ইতালির ভিসা কত টাকা খরচ পড়ে সেই বিষয়টি জানতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করা হচ্ছে। ইতালিতে বর্তমানে দুই ধরনের ভিসা পাওয়া যাচ্ছে। ভিসাগুলো হলো ইতালি সিজনাল ভিসা ও ইতালি নন সিজনাল ভিসা বা স্পন্সর ভিসা। সিজনাল ভিসায় ইতালি যাওয়ার খরচ 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পড়বে। আর সিজনাল ভিসায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পড়ার কারণ হচ্ছে, আপনি সিজনাল ভিসায় গেলে আপনি সর্বোচ্চ 7 থেকে 10 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন। আর সিজনাল ভিসায় মূলত কারা যায়? ব্যবসায়িক কাজের জন্য, বিশেষ করে ব্যবসায়িক কাজের জন্য যারা যায় তারাই সিজনাল ভিসায় যায়। আর দ্বিতীয়ত, নন সিজনাল বা স্পন্সর ভিসায় ইতালি যেতে হলে 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা আপনার লাগতে পারে। 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা লাগার কারণ, 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা আপনার কেন খরচ হবে, সেটি হচ্ছে আপনি নন সিজনাল বা স্পন্সর ভিসায় গেলে আপনি ইতালিতে 4 থেকে 5 বছর পর্যন্ত থাকতে পারবেন। তো আশা করি আপনার সিজনাল বা নন সিজনাল ভিসা সম্পর্কে কিছুটা আপনারা আইডিয়া নিতে পেরেছেন। তাছাড়া ইতালির ভিসা সম্পর্কিত সকল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে আমি আরও একটি কথা উল্লেখ করতে চাচ্ছি, অনেকেই জানতে চায় ইতালিতে কী কী ভিসা পাওয়া যায় বা ইতালির ভিসার আবেদন করার নিয়ম কী। আবার অনেকেই এরকম প্রশ্ন করেন যে ইতালি ভিসা পাওয়ার জন্য বা ইতালিতে যেতে হলে কী কী ধরনের কাগজপত্র লাগে। আর ইতালিতে যেতে হলে তাহলে আপনার লাগবে অনেক প্রচুর পরিমাণে টাকা। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইতালিতে যেতে হলে কোন বিষয়ে কত টাকা খরচ হতে পারে। আর ইতালিতে যেতে হলে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে কারোর মাধ্যমেই যে ইতালি চলে যাবেন সেটা আপনি কোনোভাবেই সঠিক হতে পারেন, আপনার জন্য ভুল ডিসিশন হতে পারে। সবচেয়ে ভালো হবে ইতালি যাওয়ার জন্য আপনি নিজে প্রস্তুত হবেন। দ্বিতীয়ত, আপনি যার মাধ্যমে যাবেন সে কি আপনাকে 100% নিতে পারবে কি না সেই বিষয়টাতে আপনি সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর যদি নিজস্ব লোক হয়, নিজের লোক হয়, তাহলে তাদের মাধ্যমে আরও বেশি চেষ্টা করতে পারেন, তবে সতর্কতা অবলম্বনের সাথে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।